হ্যালো বন্ধুরা, আমি তথাগত, তোমাদের হচ্ছে তথাগত ফরএভার ইউটিউব চ্যানেল। আজ আমরা আলোচনা করতে চলেছি কিছু মুভি বায়োপিক নিয়ে। অর্থাৎ আমাদের টলিউডে কিছু মুভি বায়োপিক আসতে চলেছে খুবই তাড়াতাড়ি, এবং সেই সব বায়োপিকগুলি কী কী সেই নিয়ে কিন্তু আমরা আলোচনা করতে চলেছি। অর্থাৎ যে সমস্ত মুভিগুলি আমরা দেখতে পাবো এই সালে, সেই সব মুভিগুলি কী সেই নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি। এবং ইদানিং শোনা যাচ্ছে নতুন একটি বায়োপিক, যেটি আজ আমি বলতে চলেছি আপনাদের সামনে। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা শুরু করি। এখনকার বলিউডের মুভিগুলো দেখেছেন, প্রত্যেকটা মুভি কিন্তু এখন দেখবেন বায়োপিক দিয়ে ঘুরে চলছে। প্রত্যেকটা মুভি এখন বায়োপিক হচ্ছে বলিউডের। দেখেছেন এখনকার দিনে যেমন মিলখা সিং, আবার মহেন্দ্র সিং ধোনি কিংবা মণিকর্ণিকার মতন বড় বড় বায়োপিক কিন্তু দেখা গিয়েছে বলিউডে। বা এবং সেই যে বলিউডে যে বায়োপিকগুলো তৈরি হচ্ছে, সেই সমস্ত অনুপ্রেরণা দেখে টলিউড কেন থেমে থাকবে? টলিউড কিন্তু সেই পথে পা বাড়ালো। অর্থাৎ এই বছরে আমরা দেখতে পাবো বিভিন্ন রকমের বিভিন্ন পর্দায় এবং বড় পর্দায় বায়োপিক আসতে চলেছে টলিউডে। এবং কিন্তু সেই তালিকায় রয়েছে বেশ বেশি একটি লম্বা লাইন, এবং সেই লম্বা লাইনে কিন্তু আমরা অনেকগুলি কিন্তু বায়োপিক দেখতে পাবো টলিউডে। এবং তার মধ্যে যেমন দেখতে পাবো সৃজিত মুখোপাধ্যায় নিয়ে আসতে চলেছে স্বাধীনতা সংগ্রামী, অর্থাৎ বীণা দাশগুপ্তকে নিয়ে বড় পর্দায় ফুটিয়ে তুলবেন তার জীবনী কাহিনীকে। তো তার জীবনী কাহিনীকে কিন্তু আমাদের বড় পর্দায় আনতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। এমনকি শুটিং শুরু হওয়ার কথা রয়েছে অঞ্জন দত্তের বিনয় বাদল দীনেশ, কিন্তু যে স্বাধীনতা সংগ্রামী নিয়ে কিন্তু বায়োপিক তিনি আনতে চলেছেন কিন্তু বড় পর্দায়। এবং কি শোনা যাচ্ছে যে অনিকেত চট্টোপাধ্যায় তার হাতেও নাকি রয়েছে পদ্মাশ্রী সম্মান প্রাপ্ত যে সুভাষিনী মিস্ত্রি যে বায়োপিক, তিনি কিন্তু সুভাষিনীকে নিয়ে কিন্তু তার একটি বায়োপিক তিনি তৈরি করতে চলেছেন। তবে সেটি এখন পরের কথা, আসল কথায় আমরা ফিরে আসি। আজ আমি যে কথাটা বলতে চলেছি সেটা হলো, অনেকে মনে করছেন যে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি। সূত্রে খবর, বড় পর্দায় ফুটে উঠতে দেখা যাবে নাকি টলিউডের কিংবদন্তি অভিনেতা অর্থাৎ সৌমিত্র চট্টোপাধ্যায়কে। সূত্রে মারফত জানা গেছে নাকি অভিনেতা, নাট্যকার, সাহিত্যিক সৌমিত্র চট্টোপাধ্যায় জীবনী বড় পর্দায় নাকি ফুটিয়ে তুলবেন টলিউডের তরুণ পরিচালক অর্থাৎ পরমব্রত চট্টোপাধ্যায়। পরমব্রত চট্টোপাধ্যায়ের যে পরিচালনার বইগুলি কিন্তু আমারও খুবই ভালো লাগে, আর তার মুভির যে পরিচালনার দায়িত্বগুলি করেন এবং যে মুভিগুলো আসে সেগুলি সবচেয়ে আমার ভালো লাগে। যেমন একটি বই এসেছিল সোনার পাহাড়, সেই মুভিটি কিন্তু আমার বিশেষ করে আমার কাছে খুবই সূত্র খবর। এই বিষয়ে সৌমিত্র ও পরমব্রতের মধ্যে দুজনের মধ্যে বিষয় নাকি আলোচনা শুরু হয়ে গেছে জোরদার। যদি মুখ্য চরিত্রে কে থাকবেন বা সিনেমার চরিত্র কি হবে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। সূত্রে খবর, এই বায়োপিকের কাজ এখনো পর্যন্ত প্রাথমিক স্তর রয়েছে। সৌমিত্র চট্টোপাধ্যায় এই অক্লান্ত পরিশ্রম ও তার সিনেমা যে কিভাবে তিনি এসেছেন বা তার সিনেমা জগতে কি কি তার মধ্যে অক্লান্ত পরিশ্রমের পর তার মধ্যে বাধা বিঘ্ন কিভাবে এসে তিনি এই যে সিনেমাতে এসেছেন, সেই সব সমস্ত কিছুই নিয়ে কিন্তু তার জীবনী আসতে চলেছে আমাদের সামনে। যদিও কিন্তু এই যে আজ যে জীবনীটা আসতে চলেছে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সেই বিষয়ে কিন্তু পরমব্রত চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করলে তিনি কিন্তু এই বিষয়ে কোনো কর্ণপাত করেনি, এবং সেটি পরে তিনি হয়তো জানাবেন এটাই মনে করা হচ্ছে। যদি এই বিষয়ে আরও কোনো তথ্য আসে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকো অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।